সবার হাতে ক্যামেরা, কারো কাছে ক্যামেরা, কারো কাছে মোবাইল, তার জন্য তালি ঠিক মতো হচ্ছে। বক্তৃতা এত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে, কিন্তু কেউ তালি দিতে পারছে না। ধন্যবাদ জানাবো যে একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে সে শিল্পী পরে দিয়েও অনেকগুলো দায়িত্ব সে পালন, এটা একটা বড় ব্যাপার। এটাই আমি বলছিলাম, আমাকে আমরা যখন ইলেকশনে দাঁড়াই তখন অন্য প্যানেলের লোকেরা বলেছে যে শিল্পীরা আবার কিভাবে চলচ্চিত্র নির্মাণে সাহায্য, উদাহরণ তো এখানে আজকে শিবা সামনে এই অনুষ্ঠানে বললো যে আসলে শিল্পীরা কিভাবে সাহায্য করবে। এবং এখানে সাইমন আজকে দেখেন আপনি, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেই অভাবটি কিন্তু সাইমন কিন্তু পূরণ করেছে সমস্ত দায়িত্ব। হিরো হওয়ার পরও কিন্তু এই অনুষ্ঠান পরিচালনা করছে, তারপরে এই ছবিটি যেন ভালোভাবে চলে আপনাদেরকেও দাওয়াত করেছে, আমাকেও কিন্তু দাওয়াত। এই যে শিল্পীদের এই যে সহযোগিতা, আমি তাদেরকে বলতে চাই যারা প্রশ্ন করেছিল তারা দেখে নেন যে শিল্পীরা কিভাবে সাহায্য সহযোগিতা যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি এই চলচ্চিত্রের পরিচালক সাইমন রহমান রনি সাহেবকে, শামীম আহমেদ রহমান সাহেবকে, রনি সাহেবকে, এবং চলচ্চিত্রের দুজন নায়ক, তারপরে নায়িকা আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে বসে আমি তাদের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, তারা যথেষ্ট মানে পরিশ্রম করে এবং অতিরিক্ত কিন্তু তারা। তো আমি এটি বলবো যে আমি শিল্পী সমিতির একজন সভাপতি হিসাবে আমি আমার শিল্পীদেরকে, আমার সংগঠনের শিল্পীদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে পারি। এবং আমি অবশ্যই বলবো যে আমরা শিল্পীরা কিভাবে মানে সাহায্য করে একটা চলচ্চিত্রে, এটি আবারও কিন্তু একটা প্রমাণের একটি বিষয়। লাইফ জীবন্ত, এই ছবিটি মানে সিনেমা হলে জীবন্ত রূপ লাভ করুক, দর্শকরা এটি দেখুক। সাইমনের অনেক আশা এই ছবিটি আছে, তার কথা বুঝতে পেরেছি যে প্রচুর পরিশ্রম করে, যেমন বোধ হয় তার ক্যারেক্টারটা এমনই একটা কিছু, এমনই ব্যতিক্রম ধর্মের একটা ক্যারেক্টার, যেটি হয়তো বা এর আগে চলচ্চিত্রে এসে এই ধরনের ক্যারেক্টারের অভিনয় করে এবং আদরও বোধহয় করেনি, সেই ক্যারেক্টার করছে এবং আমাদের নায়িকাও করছে। তো কাজে এই ডিফারেন্ট টাইপের আসলে শিল্পীরা সবসময় চায় একটু নতুনত্ব কিছু করবে। তো এই ছবিটির মধ্যে এই নতুনত্ব বিষয়টি আছে এবং তারা